সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলার শুরু হবে। এই খেলায় একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে চির প্রতিদ্বন্দ্বী দুটি দল, মানুষ একাদশ বনাম অমানুষ একাদশ। আপনারা জানেন নীতি এবং নৈতিকতার ব্যাপারে আপোষহীন মানুষ দল একটি নান্দনিক গোলের লক্ষ্যে মাঠে নেমে থাকেন, অন্যদিকে বরাবরের মতোই ল্যাং মেরে ধাক্কা দিয়ে খেলায় ফাউল করে তার বিজয় অক্ষুণ্ণ রাখতে চায় অমানুষ একাদশ। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড়, আকাশে উড়ছে ঘুড়ি, আমি নাটাই ঘুড়াই, আমি জীবন উড়াই, খেলোয়াড় আমি এক খেলোয়াড়, খেলোয়াড় আমি এক খেলোয়াড়। দর্শক, এই মাত্র খেলা শুরু হয়ে গেল। আপনার বিয়ে কেন হয়নি, মানে এখন এই সমস্যার সমাধানটা কি? তোমার সাথে কথা বলে আমি সমাধান পেয়ে গেছি। কিভাবে? আমাকে মাঠে নামতে হবে বন্ধু। তুমি দোয়া করো বন্ধু, যেন খুব তাড়াতাড়ি তোমার ভাবিকে নিয়ে তোমার সাথে দেখা করতে পারি। আচ্ছা, খালি একটা তথ্য দাও, বিরিয়ানি খাওয়ামু, বিরিয়ানি খাওয়ামু। নার্গিস বেগম গয়নাডি অহনতার লকারে রাখছে নাকি কারো কাছে বেচে দিছে? এই সর ভাই, আমি আপনার কিছু কব না, থামেন তো আপনি। এই তুমি একটু আগে কইলে তুমি মাইয়া খ্যাক খ্যাক করে কথা কোকে, মোলায়েম সুরে কথা কইতে পারো না? আমি মোলায়েম সুরে কথা কইতে পারি না। বাবার না গ্রামে অনেক সম্পত্তি আছে, ওই সম্পত্তি বিক্রি কইরা সরোয়ার ভাই সব টাকা শোধ করে দিব। আমারও তো টাকা তো ভাই, খেয়ানত তো করতে পারি না। বাপরে বাপ, তুমি তো দেখতাছি এই জেনারেশনের আদর্শ বলা, হ্যাঁ একেবারে ভর্দ বলা। আমানতের খেয়ানত করবার চাও না, ভাল লাগছে, খুব ভাল লাগছে ভাই। তাহলে বাকি হেল্পটা আপনি করেন, সে আপনার কাছে 70 লাখ টাকা জমা দিন, আপনি দুলাবারে ডাকেন, দুলাবারে কোন 3 দিনের ভিতরে যদি তুমি টাকা না নাও তাহলে তোমার খবর আছে, সে সুসুর করে টাকা লয়ে যাবে। আপনাকে আমার ফরেও কথা বলতে হবে না, আমার প্রশংসাও করতে হবে না। আপনি আপনার মিল খান গিয়ে, জানেন না নতুন একটা মেয়ে আসছে, ও কিন্তু ক্রস টিক কিচ্ছু বোঝে না, গরিব অশিক্ষিত, আপনার মিল সুদ্ধা খায় ফেলবে, জান তাড়াতাড়ি। কি কষ্ট তুমি আমারে আগে কবা না? আমি একটু আগে আপনাকে বলছিলাম ভাই। তুমি আমারে কখন কইছো? তুমি কইছো যে নতুন একটা সেমডি আইছে, সেই সেমডি যে দুইজনের খাবার খায়, তা তো তুমি আমারে কও নাই। এখনো 15 ঘন্টা হয় নাই তো, তাই বুঝতে পারতেছি না কে কেমন, একটু সময় যাক তারপর বুঝবো। ওরে বাবা রে, আমি কোনো রিস্কে যাবো না, আমি আগে আমার ভাত খাবো তারপর ফেরে সব। এই নাও ফর্ম ফিল আপ করে আমাকে জমা দাও। বলছিলাম যাও। তাহলে কি লিখবো? নাম পরিবর্তন হইতো কে রে, তোমার নাম ডাইলে হো। ফিতা মাতার নামও তো পরিবর্তন হয় নাই, তাহলে সৈতি তুমি কোন বেশি কথা কইতাছ, তোমার নাম, মায়ের নাম, বাপের নাম এটা পরিবর্তন হ, তিহা না পরিবর্তন হইতারে না, পরিবর্তনের লেহে ডালে হ। জি আপা, ঠিকানা একটু পরিবর্তন হয়েছে, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ গেছি, কিন্তু ফাড়া তো একটাই। তাহলে হ বয়ফ্রেন্ড, ঠিক আছে। ঠিক আছে মানে কি, কয়জন আছে? না পা, ওই যে ক্রস দিছি ওইটাই তো আছে। আগেও তো ক্রস দিছিলা, তখন তো দেখা গেছে একজন জানলার কাছে আয়ে, একজন দরজা তায়ে, একজন হোস্টেলের চারপাশে ঘুরাঘুরি করে। ফন্ডদিন তো আসলা না, এই ফন্ডদিন কারোর লগে সম্পর্ক হইতারে না, যদি ওয়ে তাহে দেও, হোস্টেল কর্তৃপক্ষ কইলাম বয়ফ্রেন্ডের লেগে নতুন অফার চালু করছে। কি অফার আছে আপা? সপ্তাহে একদিন হোস্টেলের গেইটের এই পাশে সুফাত বৈশা 1 ঘন্টা গপ করতার বা, তোমার বয়ফ্রেন্ডে দেওয়া হইব 1 কাপ রংসা আর 2টা নুনতা বিস্কুট। অফার যেহেতু পাইছি একটা টিকসিন দিয়ে রাখি। টিকসিন দিয়া দি মানে কি? তা থাকলে না লেখবা, নাম সহলে হন লাগতো না?
আপা নামও লিখতে হবে? নাম না লিখতে তুমি যদি একদিন একজন লই আয়ো তাহলে কি এটা হোস্টেলের শিষ্টাচারের মধ্যে পড়ব? না আসলে এতদিন তো বাড়ির মধ্যে ছিলাম, একটা ছেলে ওসব পিছন পিছন ঘুরতেছে, নাম তো জানি না। আচ্ছা থাক, আগেরটাই থাকুক ক্রস। যা লেখবা নিজের দায়িত্বে লেখবা, পরে যদি উল্টা ফল্টা কিছু হয় কঠিন পানিশমেন্ট হইব কইলা। আপা এর মধ্যে কাউকে পানিশমেন্ট দেন নাই? কে রে? না মানে এতদিন পর আসলাম হোস্টেলে, এসেই দেখতেছি আলু ভর্তা ডাই। আগে যখন ছিলাম আপা তখন তো এক এক সময় এক একজনকে পানিশমেন্ট দিতেন আর আমরা একটু মাছ মুরগি খাইতাম। থ্যাংক ইউ, বালা কথা মনে হইরা দিছো। ফরি জি আপা, আমরা সইতে তো সাত দিনের ছুটি লইয়া গেছিন, আইসো তো 15 দিন পরে। হ্যার যে জমানোতে টেহা আছে সেটাতে 4টা মুরগা টেহা নাও, 4টা মুরগা আনাও। জি আপা, এক্ষুনি কিনতেছি। আপা বুঝো না কে রে, তোমার দিয়ে শুরু করলাম আসে, পরে একদিন একজনের দরবা। তুমি হইছো সৌদাগরের মাইয়া, ওর দিন পরে আইসো, ওর কি ডাইলার আলু ভর্তা খাইলে চলব? একদিন 1 টাকায়, লেহ লেহ শেষ হলো। তুমি ডিসকল লগে দেখা করছিলা, আমার সালাম দিছিলা? দেখা করছি বস, সালাম বি দিছি, মগর হ্যাঁ আপনার সালাম লয় নাই, হ্যাঁ উল্টা আপনারা সালাম দিছে। কি কও? হ বস, হ্যাঁ কয়, তোমার বসের লগে দেখা করার টাইম আমার নাই, তোমার বসে যদি কোনো দরকার থাকে তা আমার লগে দেখা করতে কও। বাপরে বাপ, সাব্বাস। এর লেগেই শুরুতে কইছিলাম বস ওরে ফালায় দি। আরে দুর্মিয়া, অল্প পানির মাছ ডাঙ্গায় তুললে একটু ফাল পারে, মগর এত জলদি যদি তুমি ওরে ফালায় দাও তাহলে আমি খেল মুগার লগে, আমার খেলার সঙ্গী বা মুগর। বস আপনি খেলোয়াড় মানুষ, আপনি খেলবেন, কিন্তু আমার হপ্তার কি হইব? ওই মিয়া এত হপ্তা হপ্তা করো কিনলে গা, প্রত্যেকটা খেলার মধ্যে একটা নিয়ম আছে বুঝছো, খালি মাঠের মধ্যে নেমার লোড় পারলে খেলা হয়ে যায় না। খেলার মধ্যে লাইন্সম্যান থাকে, রেফারি থাকে, হলুদ কার্ড থাকে, লাল কার্ড বি থাকে, অহন বি থার্ড আম্পায়ারও আছে। ওই যে দেখো না মাঠের ভিতরে বড় একটা টেলিভিশন লাগিয়ে রাখছে, ইঞ্চি ইঞ্চি মাইপা দেখায়, অহন ফাউল করে অত সহজে পার পাওয়া যায় না বুঝছো। আর আমি এখন তোমার কথায় ফাল দিয়া নামি, নাইমা রেড কার্ড খেয়া মাঠেতে বাইরে হয়ে যাই। সবই তো ঠিক আছে বস, মগর পোস্ট অফিসের সামনের দোকানগুলো দেখে ভাবছিলাম এ মাসের ইনকাম একটু বাড়বো, কিন্তু সেই রাস্তা তো বন্ধ হয়ে গেল। এই মিয়া তুমি খালি পোস্ট অফিসের সামনের ওই কয়টা দোকানের দিকে চোখ দিয়ে রাখছো কিনলে গা, তোমার আমি আরও 7টা জায়গা ঠিক করে দিচ্ছি, ওয়ানতে হপ্তা তুলো। ভালো কথা, আবার গেল মাসের বকরাকু। বস পারিবারিক সমস্যায় পড়ছিলাম, টাকা কটা খরচা হয়ে গেছে, তো ভাবছি চলতি মাসের টাকা আর গত মাসের টাকা এক লগে আপনারা দিয়া দিন। অনুরক্ষ আমি বললাম বাকির কারবার করি না, গেল মাসের হপ্তা আর চলতি মাসের হপ্তা হিসাব করা করায় গন্ডায় আমারে বুঝাই দিবা, নাহলে বললাম আমি লাইনম্যান চেঞ্জ করে দিব। বস গরিবের পেটে লাথি দিয়েন না বস। কোন সময় দেখছো আমি কাউরে লাথি মারছি? মগর লাথি কখন কাম করো গিল্লি গা, যাও যেমতে খুশি এমনি করো গা। জি বস, পরে কাঁদবেন? খবর শোনার আগে যদি কান্দি আর খবর শুনে যদি পছন্দ না হয় তাহলে কি থাপ্পড় খাবা? তাহলে তো রিক্সায় যাবে ম্যাডাম। তাহলে রিক্স নামতে দরকার নাই, কি খবর আনছো আগে কও শুনি। ম্যাডাম ওই শাহজাহানকে চিনেন না? কোন শাহজাহান? তোমার বসের বন্ধু, কয়দিন আগে টাকা লইয়া ভাগছে হেইটা? না ম্যাডাম, মমতাজের নাম শুনেছেন না? আর মমতাজ মহল? আরে ছাগলে হেইটা কবি তো, মমতাজের জামাই শাহজাহান। জি ম্যাডাম, আমি তো সেই সম্রাট শাহজাহানের কথাই বলছি, সে তো একটা ছেলে ম্যাডাম। আরে হেইটা ছেলেই তো, মেয়ে হইব কেমনে? আমি কি বলছি ম্যাডাম আপনি বুঝতে পারছেন না ম্যাডাম, ছেলে বলতে তো বাচ্চা বুঝিয়েছি, আর ওই সম্রাট শাহজাহানের বাপ হচ্ছে আমার বস। মানে? ম্যাডাম
আর সম্রাট শাহজাহান তো তাজমহল বানিয়েছে মমতাজকে অমর করার জন্য না, নিজেকে অমর করার জন্য। হ্যাঁ, সে কষ্ট করে বানাইছে, মানুষ হ্যার নাম কইব না। কিন্তু ম্যাডাম, বস্তু নিজের কথা চিন্তা করেনি ম্যাডাম, বস্তু দুই দিন পর নাই হয়ে যাবে ম্যাডাম। আপনাকে ভালোবেসে আপনাকে অমর করেছে ম্যাডাম। আমার কেমনে অমর করবো? ওই তো ম্যাডাম, আপনার নামে মুক্তা বৃত্তি চালু করেছে। এই কি আর বৃত্তি খুলে কর ম্যাডাম, মহিলা কলেজে যে যে সুন্দরী মেয়েদের ধরে ধরে টাকা দিচ্ছে। কেন সুন্দরী মেয়ে গো টাকা দিব কে? আর হেই মাইয়ের বা টাকা দিব কে? ম্যাডাম, ওরা যে গরিব সুন্দরী। হ্যাঁ বুঝছি, তোর হট নিউজ কি হেই দেখো। এরপরেই তো হট নিউজটা দিব ম্যাডাম। হ্যাঁ তাহলে হেই দেখো ম্যাডাম, একটা সুন্দরী মেয়ে বসের বুকে ঝাঁপিয়ে পড়লো। তারপর? তারপর আই লাভ ইউ বলেছে। তারপর? তারপর আর আপনাকে বলতে পারবো না ম্যাডাম, বসের কাছ থেকে শুনে নিয়েন। তাহলে তুই কি খবর লয়ে আইছস ম্যাডাম? যতটুকু বলতে পারবো ততটুকুই বলেছি ম্যাডাম। আ বুঝছি। আচ্ছা ম্যাডাম, আপনার নামে যে বৃত্তি চালু করেছে আপনি খুশি হননি ম্যাডাম? বাইরা। আচ্ছা ম্যাডাম, ওই সুন্দর মেয়েটা বসের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে যে আই লাভ ইউ বললো, আপনার কান্না পাইনি ম্যাডাম? এই তোরে দিয়ে এখন পর্যন্ত একটা কাজ আমার হইলো না, একটা খবর লয়ে আইছস তাও অর্ধে। তুই এহেদে কেমনে চাকরি করছ সেটা আমি দেখবো। বাইরা যা। আপনার লেগে ফেসা মাছ কিনবার যায় তো ফেসে গেছি, মাছও পাই না, আপনার কাছে আইবারও পারি না, খালি হাতে কেমনে আসুম, লজ্জা সরম আছে না? ও, তুমি যে ফেসা মাছ কিনবার গিয়ে ফেসা গেছো এটা আমি জানি। আপনি জানবেন না তো কেরা জানবো ভাই, আপনি আমার বাপ লাগেন, চাষা লাগেন, মামা লাগেন, ফুপা লাগেন, খালু লাগেন, শ্বশুর লাগেন, আপনার মেয়ে কিন্তু ভালো আছে ভাই। এসব কথা তো তোমার আমি কিল লেগে ডাকছি কত টাকার ব্যাগের লেগে। হ্যাঁ, তুমি বলে সফিকের তো টাকা ফেরত লিবার চেয়ে তো না, টাকার ব্যাগ আমি কেমনে নিমু ভাই, কোন বিবেকে নিমু? আমি যদি টাকার ব্যাগ নেই, আমি ডাইরেক্ট দুইটা বড় অন্যায় করলাম। প্রথম অন্যায় আমি ডাকাইতকে সাপোর্ট করলাম, ডাকাইতকে শাস্তি পাইতে দিলাম না। দ্বিতীয় অন্যায়, সফিকে একটা নিরীহ পোলা, ডাকাতির লগে হ্যার কোনো সম্পর্ক নাই, হ্যার ঘর বাড়ি বেচছে আমি সেই টাকাটা নিলাম, এইটা সম্ভব কোন? হুনো মিয়া, ব্যাংকের তো যখন টাকা ডাকাতি হয় তখন কি গ্রাহকরা কয় যে ডাকাতি হয়ে গেছে এই টাকা আমার দিতে হইব না, নাকি ব্যাংক কয় যে এই টাকা দিব না? হ্যাঁ, তোমার টাকা হারাইছে, হ্যাঁ হ্যার আমানত এইটা, হ্যাঁ আমানতের খেয়ানত করবো না, তোমার টাকা ফেরত দেবো, তুমি নিবা না কিল লিগা? ভাই শোনেন, আমি সফিককে বারবার রিকোয়েস্ট করছি, তোমার বাড়ি ভিটা বেসনের দরকার নাই, তুমি আমার লগে থানায় চলো, থানায় যায় মামলা করো, তখন পুলিশের দায়িত্ব হইব ওই ডাকাত ধরা, তোমার টাকা উদ্ধার করা। আমি বুঝলাম না ভাই, হ্যাঁ পুলিশ নিয়ে এত ডরায় কে? আরে বাবা, এক একজন তো এক একটারে ডরায়। হ্যাঁ বাবা, সে মামলা মোকদ্দমা হইলে হ্যাঁ আবার পুলিশের পেরেছানিতে পড়বো, পুলিশের ডাকাইবো, আবার রিমান্ডে নিবার পারে, এইসব কারণে ডরাইতেছে। ভাই আপনার চিন্তা ভুল, আমি নিশ্চিত পজিটিভ বরকতরে নাসাইতেছে, পজিটিভ বরকতরে থানায় যেতে নিষেধ করতেছে। চিন্তা করেন, এর লগে তাল দিতেছে আমার শালা, একটা গরিব পোলা বাড়ি ভিটা বেচছে আমার টাকাটা ফেরত দিবার চায়, আমার শালায় কত বড় অমানুষ, হ্যাঁ ওই টাকার থেকে কমিশন খাইবার চায়। জানি জানি, এসব সব কাহিনী আমার জানা আছে, এগুলি আর আমার শোনাই দিব না। তুমি আমার একটা কথা হাঁচা হাঁচা কত, এই টাকার ব্যাগটি তুমি করতে পাইছো? গোবর বেচা টাকা ভাই, বিশ্বাস করেন আমি কয়জন যে কমু, এইটা আমার গোবর বেচা টাকা। আপনি তো জানেন না ভাই, আমি একজন ইন্টার ডিস্ট্রিক্ট গোবর ব্যবসায়ী, প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে ট্রাক ভরে আমি কাঁচা গোবর ঢাকায় আনি, তারপরে সারা দেশের নার্সারিতে এই গোবর বেশি, আবার চাইনিজ মেশিন দিয়ে হুগায় এই গোবর সারা ইউরোপে এক্সপোর্ট করি। আমি এই কথাটা কইবার চাই না ভাই, অন বাধ্য হয়ে আপনারা কখন লাগতেছে, গোবরের গোমর যদি ফাঁক হয়ে যায় সবাই কিন্তু এই ব্যবসার মধ্যে হামলায় পড়ব, আমি যে একসাথে ব্যবসাটা করতেছি তখন করা পারুম? অনুসর, আমি কিন্তু সফিককে কইছি টাকার ব্যাগ নিয়ে আমার এখানে আইতে, হ্যাঁ আইলে আমি তোমার খবর দিব, তারপরে তুমি এখানে টাকার ব্যাগ নিবা কি নিবা না তোমার সিদ্ধান্ত, যদি তুমি না নাও তাহলে টাকার ব্যাগ আমার এখানে থাকবো, আমি তিন দিন দেখুম। ভাই আপনি কিন্তু বিরাট ভুল করতেছেন, আমি শুনছি আপনি সামনে নির্বাচন করবেন, নির্বাচনের আগে যদি আপনি এই টাকা রেখে দেন জনগণ পরিষ্কার বুঝে দেব ডাকাইতগোর সাথে আপনার সম্পর্ক আছে, আপনি ডাকাতের সর্দার, আমি তো আপনারে ভোট দিব না, যে মানুষ ডাকাইতগো খাতির করে তারা আমি ভোট দিব কোন আক্কেলে? আপনি কি পোস্টারে লিখতে পারবেন ডাকাইত সর্দার মিন্টু ভাইকে দোনালা বন্ধুকে ভোট দিন? ভাই
কিছু মনে করেন না, আপনার চেহারা কিন্তু ডাকাইতের মতো। কি কইলা? কি কইছি বাদদান্ত ভাই, মুখ ফসকে বাড়াই গেছে। আপনার একটা রিকোয়েস্ট করি ভাই, আপনি এই বিষয়টা এখনো স্থগিত রাখেন। আমার মাথার ভিতরে একটা সন্দেহ ঘুরপাক খাইতেছে, আমি সন্দেহ দূর করি তারপর আপনি আগান। ঠিক আছে, তুমি যখন কইতেছ আমি তাহলে আপাতত স্থগিত করলাম। মগর দুইজনের লগে কথা কয়া তুমি এটার একটা সুন্দর সমাধান করবা, ফয়সালা করবা। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, আসি ভাই, আসসালামু আলাইকুম। আপা, মুরগি কিনা হয়ে গেছে। আপা, কয়টা মুরগি কিনছো? আপনি চারটা কিনতে বলছেন না, চারটাই কিনা হয়েছে। মুট কোটি টিয়া লাগছে আপা, 2000 টাকা। ও মায়া গো, সাইটটা মুরগা 2000 টিয়া? দেখি বড় মুরগা। হ্যাঁ আপা, এক একটা মুরগি এই বড়, খাসির সমান। তাহলে তো বালাই হইছে। আহারে, হোস্টেলের মায়েরা কতদিন পরে মুরগির মাংস খাইব। একটু আউস করে খাও। হুন, আজ রাইতে কাউনের পর করলাম গানের আসর বসবো, তুমি গান করবা, কোন গানটি গাইবা এটি ঠিক করে নাও। ঠিক আছে আপা। দেখছো কত তাড়াতাড়ি আমি পানিশমেন্টটা দিছি? হ্যাঁ আপা, আপনি পানিশমেন্ট দিবেন বলছিলেন, কিন্তু এত তাড়াতাড়ি দিয়ে দিবেন সেইটা আমি ভাবতে পারিনি আপা। থ্যাংক ইউ। অঙ্কা বুঝতে পারছো তোমার আমি কতখানি ভালোবাসি? জি আপা। শুন, আমরা হোস্টেলের দুইজন বুড়ারের উপরে সারাক্ষণ রেড সিগন্যাল দিয়ে রাখবা। কে কে আপা? একজন হচ্ছে মিঠু বাই, আরেকজন হচ্ছে সৈতি বেগম। এই যে মাত্র পানিশমেন্ট কাইল। আপা, মিঠু আপাকে নিয়ে টেনশন করো না, সহজ সরল একটা মেয়ে। মিঠু বাইরে তুমি চিনছো, গুড়ার আন্ডাডা। কেন আপা? তোমরা গাজীপুরের সবচেয়ে বড় বাজার কুন্ডা। শ্রীপুরের দিকে একটা আছে। এই বাজারও নিয়া মিঠু বাই, তোমার 10 বার বেচবো, 10 বার লাভে কিনবো। তুমি টেরও ফাইতা না, তোমার কুম্বালা বেচছে আর কুম্বালা কিনছে। তুমি বাব্বা, তোমার বেচছেও না কিনছেও না। তাই নাকি আপা? আমি তো ভাবছিলাম মিঠু আপা কত ভালো একটা মানুষ, আমার সাথে যখনই দেখা হয় তখনই বলে পড়ি আপা আমার রিমান্ডটা আলাদাভাবে নেন। কোনো খারাপ মানুষ কি নিজের রিমান্ড নিজে চায় চায় নাই আপা? শুন, হ্যাঁ রিমান্ড যত দেরি তৈব তত আমরা সুবিধা। কেন? ওর দিন হ্যাঁ একটু টাইটের মধ্যে থাকলো আর কি। ও, এইবার বুঝছি আপা আপনি রিমান্ডটা কেন ঝুলায় রাখছেন। আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আপা। আপা, ওই নতুন মেয়েটা সম্পর্কে একটু আইডিয়া দেন না, ও তো হোস্টেলে ঢুকে একদম ঝড় তুলে ফেলছে। নতুন মেয়েটা সম্পর্কে তুমি যেটা ধারণা করছো হে ওদের উল্টা, মুহ ওই ফডং ফডং, ভিতরে কোনো ফ্যাস নাই। দু একবার চালাকি করতো যা, কিন্তু লগে লগে দরাকা। ও, এই দুনিয়াতে যে কত রকমের মানুষ আছে এইটা আমি হোস্টেলে না আসলে তো জানতেই পারতাম না। তে তো অনেক মানুষই তুমি চিনতারছো, আমার লগে তো দিন ধরে তুমি আসো। কৌসাইন, আমি কিরম? এইটা আপনি কেমন প্রশ্ন করলেন আপা, আমার দেখা সবচেয়ে সেরা মহিলা হইতেছেন আপনি। তুমি তো অক্ষরের ডাহা ফেল মারছো, তুমি আমার কিচ্ছুটা চিনছো না। আমার ভিতরে তো অনেক ঝামেলা আছে। কি ঝামেলা? এই যে তুমি যে বিশ্বাস করে আমার কাছে স্বর্ণটি জমা রাখছো, আমি যে কোনো দিন স্বর্ণটি বেচাল তারি, তুমি তো টেরও পাইতা না। বুঝছি আপা, আপনি আমার সাথে দুষ্টামি করতেছেন তাই না? হ, একটু দুষ্টামি করলাম, কিন্তু মাই সেটা অত তাড়াতাড়ি বিশ্বাস করো না। যে আর যে কথা কইলাম, হোস্টেলের দুইজন বর্ডারের উপরে কড়া নজর রাখবা। ঠিক আছে আপা, মুরগি চারটা সাইজ করে তারপর ওদেরকে দেখতেছি, আপনার জন্য আলাদা করে লেগ পিস রাখবো আপা। যাই তাহলে। যা। অসৈতি, অসৈতি শুনিস নাকি, কেউ মরছে নাকি? আরে দূর, মারবে কিসের জন্যে? সাতটে মুরগি হোস্টেলের ভিতরে ঢুকে পড়েছে, রাত্রিরে নাকি জবাই দিয়ে খাতি দেওয়া হবে। এই, আপনি কোনোদিন মুরগি খান নাই? হ্যাঁ, এরকম হাঁটাইলার মতো করতেছেন কেন? হ্যাঁ, মুরগি খাবো না কিসের জন্য, কিন্তু এই হোস্টেল ঢোকার পর শেষ যে কবে মুরগি খাইছি তা তো দিন তারিখও মনে নেই। তাহলে একটা কাজ করেন, আজকের দিন তারিখটা লিখে রাখেন আর ব্র্যাকেটে আমার নামটা লিখিয়েন, আয়েশা আক্তার সৈতি। কে? দিন তারিখ লিখতে হবে কে? আর তোমার নাম লিখতে হবে কিসের জন্য? কারণ মুরগিটা আমি খাওয়াচ্ছি, আমার ওয়েলকাম ব্যাক গিফট আপনাদের জন্য। ও, তুমি খাওয়াচ্ছ? তো কে? নার্গিস আপা। এতদিন যে আমি ছিলাম না, খাওয়াইছে মাছ মুরগি কিছু, মুরগি দূরের কথা মুরগির ডিম খাওয়াইছে। আমি চট্টগ্রামে ঘুমায় ঘুমায় স্বপ্নে দেখতেছিলাম আপনারা সবগুলো মাছ মাংস না খেয়ে একদম শুকাই গেছেন। তারপর আমি চিন্তা করলাম যে আমি একটু যাই,
আপনাদেরকে মাছ মাংস খাওয়াই, খাওয়াই আপনাদেরকে একটু মোটা তাজা বানাই। এইবার হিসাব মিলিছে। তাই তো কই, আমাকে রিমান্ড শেষ হলো না, আবার হোস্টেলের ভিতরে মুরগি ঢুকলো কিরাম করে। আচ্ছা মিঠু ভাই, এই যে রিমান্ড রিমান্ড বলতেছেন, এই রিমান্ডটা কি? আর কইও না, দুঃখের কথা তোমার যে আমি কিরাম করে কব। একদিকে সাথীর পাওয়ার গেল, আরেকদিকে ও রুম ভাঙচুর হলো, আর দোষ পড়লো আমাকে ঘাড়ে, আর আমি নাকি এক নম্বর আসামি। ও তো দুই নম্বর আসামি কে? পুষ্পা। কয়জন আসামি? তিনজন। ও শেষটা কে? সুমি। ও হোস্টেলে এতগুলো মেয়ে থাকতে আপনাদের তিনজনকে কেন আসামি করলো? কি আর কব, কপালের ফের। পুষ্পারে জিজ্ঞেস করলে কয় সুমির কথা, সুমিরে জিজ্ঞেস করলে কয় পুষ্পার কথা, আর দুজনে জিজ্ঞেস করলে কয় আমার কথা, আমি নাকি উস্কানি দিছি কব। আচ্ছা আজকে তো মুরগি খাবেন, আমি খাওয়াচ্ছি, কালকে কি খাবেন? রিমান্ডের টেনশনে আমি বাঁচতেছি না, আবার কালকে কি খাবেন? ও মা রে মা, এমন ভাবে বলতেছেন যেন খাবার দাবার কোনো কথা মাথার মধ্যে নাই। তাহলে মুরগি দেখে একটু মুরগির মতো লাফাতে লাফাতে এখানে চলে আসছেন যে কি ব্যাপার? এইখানে কিসের মিটিং হচ্ছে? না কোনো মিটিং না, ওই মিঠু ভাই নিচে মুরগি দেখে আসছে, তো তো ওনাকে বললাম যে আজকে আমি মুরগি খাওয়াচ্ছি। তুমি মুরগি খাওয়াচ্ছ? হ্যাঁ মানে আমার উপলক্ষেই তো না। ও বাবু তুমি আইসো ভালো হইছে, ওই যে কালকে তোমার কাছে আমি গেছিলাম না আমার রিমান্ডটা করে আমার সাইডে দেওয়ার জন্য, তো আমার একটু কও না, আমার তো একটু কাজে বাইরে যেতে হবে। মিঠাপা রিমান্ডের টাইম ফিক্সড হলে আপনাকে আগে ভাগে জানাই দেওয়া হবে, আপনার এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না, আপনার কাজ থাকলে আপনি বাইরে যেতে পারেন। এ আমার কিন্তু আজকে ফিতি ফিতি রাত হবে কলাম, পরে কিন্তু আমার দোষ দিতে পারবা না। কত রাত হবে? রাত 10টার মধ্যে ঢুকবেন তো? ওই টাইটাই হবে। টাইটাই হলে কোনো অসুবিধা নাই, কিন্তু 10টা বাজার এক মিনিট বেশি হলে কিন্তু অসুবিধা আছে। আচ্ছা ঠিক আছে আসবানে এসে দি, আমি আসি পরে আমরা ভাত খাবো, আমার জন্য ওয়েট করো। মুরগি তাহলে তুমি খাওয়াচ্ছ তাই না? হ্যাঁ তা আমি তো খাওয়াচ্ছি, আমার টাকা দিয়ে কিনছেন না? তোমার টাকা দিয়ে কিনছি ঠিক আছে, কিন্তু তুমি কি নিজের ইচ্ছায় খাওয়াচ্ছ নাকি পানিশমেন্ট হিসেবে খাওয়াচ্ছ? আপনি নতুন আসছেন তো এগুলো বুঝবেন না, এগুলো হচ্ছে নার্গিস আপার সাথে আমাদের এক ধরনের খেলাধুলা। কীরকম খেলাধুলা? এই যে ধরেন ছোটোবেলায় চড়ুই পাতি খেলতাম না, এক একজন এক এক বাসা থেকে চাল ডাল বেগুন এগুলো নিয়ে আসতাম, তারপর একসাথে মিলে রান্না করতাম। এখানেও এরকম পানিশমেন্টের বাহানা করে আমরা এক একজন এক একদিন এক এক রকমের খাবারের ব্যবস্থা করি। যেমন এই যে ধরেন আজকে আমি খাওয়াইলাম, কালকে ধরেন মিঠু আপু খাওয়াইলো, এরপর পুষ্পা, একদিন আপনিও খাওয়াবেন। জি না, আমাকে কোনোদিনও খাওয়াইতে হবে না, এইটা হচ্ছে তোমাদের নর্মাল বর্ডারদের জন্য একটা পানিশমেন্টের ব্যবস্থা। আর এটা কোনো চড়ুই ভাতিও না, পিকনিক পার্টিও না, এটা হচ্ছে হোস্টেল, এখানে কিছু নিয়ম কানুন আছে বুঝছো? এত চিল্লাইতেছো কেন? একটা বিরাট ভালো কাম করে আইছি, এর লাগে খুশিতে শিক্ষক দিতেছি। জি শুনছি আপনি বিশাল জনসেবা করে আসছেন, এতই যখন আপনার জনসেবা করার ইচ্ছা, তাহলে স্কুলের যে ছোটো ছোটো বাচ্চারা যারা টাকার অভাবে পড়তে পারে না, টোকাই এতিম, তাদের লাগে কিছু করেন না কেন? আপনি কলেজের মায়ের কাছে গেছেন কেন? না জানে শুনে কথা কবা না, টোকাই পোলা পান গ্রহণ টাকার কোনো অভাব নাই, দুনিয়ার এনজিও গো টাকা সাপ্লাই করতেছে। অহন সবচেয়ে অভাবের মধ্যে আছে যে মেয়েরা ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে, এরা ম্যাট্রিক পর্যন্ত অগো বাপ মায়ে পড়াশোনার খরচটা চালাইতে পারে, যেই না মেয়ে ইন্টারমিডিয়েটে ওঠে বাপ মায়ে টায়ার্ড আর পারে না, তখন মেয়ে যদি সুন্দরী হয় কি করে, মেয়েরে বিয়ে দিয়ে দেয়। কি লো একটা মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল। তুমি কার কাছ থেকে কি না কি শুনছো, হুদা চাইতে যাইতেছো, আমার আসল স্বপ্নটা শোনো, আমার প্রকল্পের নাম মুক্তাবৃত্তি প্রকল্প, তোমার নামে নাম রাখছি মুক্তাবৃত্তি। কার লাগে? যে মেয়ের মেধা মুক্তার মতো, যে মেয়ের পরীক্ষার ফল মুক্তার মতো, যে মেয়ের চেহারা মুক্তার মতো। মুক্তার মতো চেহারা মানে তোমার মতো চেহারা না, মুক্তার মতো
সুন্দরী। আরে তোমার মতো চেহারা হইলে তো সমস্যা নাই, এগারো তার কোনো পোলাপান বিয়ে করবার চায় না, হেরা কষ্ট মষ্ট করে ঠিকই লেখাপড়া শেষ করে, সমস্যা হইতেছে সুন্দরী ম্যাগুনিয়ে। হ্যাঁ করে বিয়ে করার লেগে তো দুনিয়ার পোলাপান লাইন দেয়, বাপমাই দিয়ে দেয় বিয়া, সর্বনাশ করে ম্যাটার। হ আপনি এতক্ষণ ধরে যা কইলেন আমি মনোযোগ সহকারে শুনছি, আপনি সুন্দরভাবে আমারে বুঝাইতে পারছেন, কিন্তু একটা কথা তো আপনি কইলেন না, একটা সুন্দরী মাইয়া আইসা আপনার এমনি করে জড়াই ধরছে। এই যে আবার ভুল শুনছ, এমনি ফোরবো কে, বুকের মধ্যে আয় পড়ছিল। শুধু তোমার বুকের মধ্যে আইসে আই লাভ ইউ কয় নাই? কইছো তো। কেন কইছে? তুমি বুঝোই না আই লাভ ইউ মানে কি। তোমার কাছে আই লাভ ইউ মানে একটা পোলা একটা মেয়ে, সাত দিন চটফটি খাইব, পাঁচ দিনের দিন ঝগড়া লাগাইব, ছয় দিনের দিন হয় ব্রেকআপ, নাইলে সাত দিনের দিন বিয়ে। আই লাভ ইউ মানে এইটা না, আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা একটা পবিত্র শব্দ। শোনো, ওই মেয়ে আমার কাছ থেকে টাকা পেয়া আমার বুকে এসে কইছে আই লাভ ইউ, তার মানে সে আমারে ভালোবাসে। এই ভালোবাসা পবিত্র, এর মধ্যে প্রেম প্রীতি বিয়া শাদীর কোনো কারবারই নাই। কারবার আছে কিনা হেটা আমি পরে খুঁজা বাইর করতেছি, এখন কত মিলিটনের ব্যাপারটা কি করলা? এই বিষয়ে তোমার সাথে জরুরি কথা আছে। তোমার ভাই লিটন একটা বিরাট ক্রাইম করছে। হ্যাঁ কি করছে? ডাকাতে আমার সত্তর লাখ টাকা নিয়ে গেছে, এটা আমি ডাকাতের লগে বুঝুম, লিটন কাইডারে নিয়ে খেলবো। হ্যাঁ মিন্টু ভাইয়ের কাছে যাই, বিচার দিছে। মিন্টু ভাই আমারে ডেকে কয় যে পোলার কাছে তুমি সত্তর লাখ টাকা রাখবার দিছিলা, এই পোলার কাছ থেকে আমি টাকা আদায় করুম, তুমি এই টাকা নিয়ে যাবা নইলে আমি রেখে দেবো। এইটা কোনো কথা? একটা পোলা বাড়ি ভিটা বেচা সত্তর লাখ টাকা দিব আর আমি সেই টাকা নিব? টাকার প্রতি আমার মায়া ঠিকই আছে, কিন্তু একটা গরিব পোলারে পথে বসে আমি টাকা নিবার চাই না, অত বড় অমানুষ আমি না। তাই বলে এতগুলো টাকার মায়া তুমি ছেড়ে দিবা? শোনো, লিটনের নামে কিন্তু দুইটা মামলা, একটা চুরির মামলা, একটা অফিস ভাঙচুরের মামলা। হয় আমার শালা, এর লাগে আমি দুই মামলার ফাইল চাপা দিয়ে রাখছিলাম। ওই যদি ডাকাতের টাকায় ভাগ বসায় আমি কিন্তু ফাইল ছেড়ে দিমু, মামলা চাঙ্গা করে ফেলামু, ওই কিন্তু দৌড়ে কুল পাইব না, রিটার্ন দিয়ে কয়ে দিবা। সাথিয়াফা আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি আসার পর থেকে খুঁজতেছি, সাথিয়াফা কই, সাথিয়াফা কই, সাথিয়াফা কই, কোনো সিফা দিয়ে আপনাকে দেখলাম না যে। কেন, আমাকে তোমার কি দরকার? ওমা কি বলেন, আপনার পাওয়ার গ্যাসে যে এটা আমি সিটং থেকে জানি, আমি ছুটে ছুটে আসছি শুধু আপনার পাশে দাঁড়ানোর জন্য। আমার পাশে দাঁড়াতে এসে তো তুমি নিজেই পানিশমেন্ট খাই গেলা। ও আপনি শুনছেন না? শুনবো না, তোমার টাকা দিয়ে চারটা মুরগি কেনা হয়েছে, শব্দ শুনে আসলাম, কক কক করতেছে মুরগি, কেমন লাগে বলেন তো? নার্গিস আপা এটা কাকে দিছে যে পাওয়ারে? হ্যাঁ আমি তো ভাবছি সাধারণ বর্ডার, আসার সাথে সাথে দিছি একটা ধমক, আবার ধরাও খেয়ে গেছি। এখন তাহলে বুঝছো আমি কত ভালো ছিলাম? বুঝবো না, ওই বলে না মানুষ দাঁত থাকলে দাঁতের মর্যাদা বুঝে না, আপনি যখন পাওয়ারে ছিলেন আমরাও আপনাকে বুঝি নেই। হ্যাঁ এটা তুমি বুঝতেছো আমি বুঝতেছি, কিন্তু নার্গিস আপা এটা বুঝতেছে না, কী আর করবা, মেনে নাও। আমি অনেক কিছুই মেনে নিছি, জানো আমার সাথে কী কী হয়েছে? আমার পদ গেছে, আমার রুম ভাঙচুর হয়েছে, আমাকে নাকি ডিভিশন দিবে সেটাও এখন পর্যন্ত দেয়নি। আপনার পদ গেছে, রুম ভাঙছে সব শুনছি, কিন্তু ডিভিশন কী আফা? ওই তো বিশেষ কিছু সুযোগ সুবিধা। ও বুঝছি, পাওয়া চলে যাওয়ার পর সান্ত্বনা পুরস্কার দেয় যে ওইটা আর কি। হ্যাঁ ওরকমই, আমি সব মেনে নিছি, তুমিও মেনে নাও। জি না, আমার নাম আয়েশা আক্তার সৈতি, আমি এসব মানতে আসি নাই, আমি আপনার পক্ষে দাঁড়াইতে আসছি। তুমি কী করবা? কী করবো মানে, আমাদের এখন প্রধান শত্রু কে? নার্গিস আপা। আর দূর, ওটা তো সবসময়ের শত্রু, এই মুহূর্তের বর্তমান সময়ের প্রধান শত্রু কে? ও নতুন সেকেন্ড ইন কমান্ড। জি, ওইটাকে এমন সাইজ দিব ওইটা পথ ফেলে হোস্টেলের পিছন দিক দিয়ে ফালাবে। কী করবা তুমি বলো তো? কী করবো না সেটা জিজ্ঞেস করেন, যা যা করার দরকার সবই করবো, পোস্টারিং করবো, পোস্টারে পোস্টারে লিখবো এই সেকেন্ড ইন কমান্ড আমরা মানি না মানবো না, এর পদত্যাগ সাই সাই সাই, নার্গিস বেগমের অত্যাচার সহ্য করবো না না না, নার্গিস বেগমের হাত থেকে মুক্তি চাই, বাঁচতে চাই, দরকার হইলে হোস্টেলের মধ্যে সব কিছু তোলপাড় করবো আমরা। এই তোমার মাথায় তো অনেক বুদ্ধি। ও মা, আপনি পাওয়ারে থাকতে আমাদের জন্য কত কিছু করছেন, আমাদেরকে চোখে চোখে রাখছেন, আমরা এখন আপনার জন্য কিছুই করবো না? এই তুমি আমাকে এত পছন্দ করো, তুমি আমার জন্য এত কিছু করবা? সরি চৈতি,
তুমি যে এত ভালো আমি আসলে বুঝতে পারি নাই। আমি যখন ক্ষমতায় ছিলাম তোমার উপর কত অন্যায় করছি, অত্যাচার করছি, তুমি কিছু মনে করো না, হ্যাঁ সব ভুলে যাও। আদুরু সরি চাচাজি কিসের জন্য? এখন আমরা একই দলের। শুনেন, এখন আমি খেলবো আর আপনি হবেন আমার সহকারী খেলোয়াড়। আপনি শুধু বলটা বানায় দিবেন আর আমি গোল দিব। ঠিক আছে, আমি তোমার পাশে আছি। আপা, কাকে আপনি সহজ সরল বললেন? ও তো একটা ষড়যন্ত্রকারী, একটা ক্রিমিনাল। কার কথা কও? আপনার চৈতি আজকে যে আসছে আপনার পুরাতন বর্ডার। হ্যাঁ কি তোমার হীরাবার দমাইছে? না আপা, ধমকাবে কেন? চৈতি আর সাথে আপা মিলে ষড়যন্ত্র করতেছে, আমাকে নাকি বিপদে ফেলবে। ওরে, এটা কোন অভিযোগ হইল? এর লেগে তুমি আমার টানতে টানতে এখানে লয়েছো? তুমি ভুললা যাও কেড়ে, তুমি তো একজন সাধারণ বর্ডার না, তুমি ফাওয়ারও আসো, তুমি হইছো সেকেন্ড ইন কমান্ড। তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র হইতো না তো কার বিরুদ্ধে ষড়যন্ত্র হইব? মনে রাখবা, তোমার ফাওয়ার যত বাড়বো তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র তত বেশি হইব। আপা, আপনি এসব কি বলতেছেন? আমি কিচ্ছু বুঝতেছি না। শুনো, তোমার বুঝায় কইতাছি, সাথীটা যখন আমি সেকেন্ড ইন কমান্ড বানাইলাম, হ্যাঁ তো করে আলাবুলা কিচ্ছু তা বুঝে না, তুমি তো তাও কিছু তা বুঝো। যখন থেকে হ্যার বিরুদ্ধে ষড়যন্ত্র হওয়া শুরু হইল, ওমায়া গো, হ্যার তো টেম্পারও বাড়তে থাকলো। টেম্পার বাড়তে 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 এরম দশা হইছে, হে তো আমার শিয়ার দিলা টান মারে, দিস ইয়ক করে মাথা ডাকাইটা হইছে না? ও আপা, এই তাহলে আসল কাহিনী। কিন্তু আপা, এই যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এটার কোনো পানিশমেন্ট হবে না? অবশ্যই পানিশমেন্ট হইব, কিন্তু সৈতি তো আজ একটা পানিশমেন্ট হয়েছে, চারটা মুরগা 2000 টাকা দাম, কম। আবার যদি একটা পানিশমেন্ট দেই তাহলে উবার ডোজ হয়ে পড়তো না, এটা কি ঠিক হইব? তুমি নোট রাখো, আমি সময় মতো ওপেন করবা। আচ্ছা ঠিক আছে আপা, চৈতিরটা না হয় বুঝলাম, কিন্তু সাথী? উময়া গো, সাথী তো পানিশমেন্টের মধ্যেই আছে, হেড সেকেন্ড ইন কমান্ড গিরি গেছে, রুম গেছে, ডিভিশন দিতাম চাইলাম, তুমি তো ডিভিশনটাও দিলাম। আপা আমি দিলাম না মানে? ওই তো প্রশাসন দিছেন না ঠিক, প্রশাসন আর তুমি কি আলাদা? ওহনো যে তোমার চুলের মুড়িটা দইরা একটা ঘুষি মারছে না, এই দুই তো বেশি। শুনো, সাবধানে দেখ যে দূরে দূরে প্রোটেকশন লইয়া। আপা আপনি এসব কী বলতেছেন? এই হোস্টেলে কি মারামারিও হয়? ও মায়া গো, এটা কী ক, তুমি তো বালা সময় আইছো, কালি চুলাচুলি না, মারামারি, রক্তপাত, বাঙ্গা বাঙ্গি, অকরে হাসপাতাল পর্যন্ত গড়াইছে। আপা আপনার কথা শুনে কিন্তু আমার খুব ভয় লাগতেছে। ভয় পাওনের কি আছে, তুমি একটা ক্যাডার বাহিনী গইটা তুলো। তাহলে কি আমার প্রোটেকশনের জন্য বাইরে থেকে ক্যাডার বাহিনী ভাড়া করতে হবে? বাইরের তে আনতে হ্যাঁ রে, হোস্টেলে কি দুই একজন আলাগুলা পাইতা না যে তোমার কথা মানবো? মাঝে মধ্যে একটু একটু সুযোগ সুবিধা দিবা, তেই তো তোমার কথা শুনবো, তোমার লাগিয়ে অক্করে দুই পাশে লাডু লইয়া কাড়ুই থাকবো। ঠিক আছে আপা, দেখি তাহলে। আর শুনো, রেড সিগন্যালের মধ্যে আর একটা নাম যুক্ত করে লও। আপা নিশ্চয়ই সাথীর কথা বলতেছেন? সাথীর কোনো বেল আছে? হ্যাঁ তো আউট অফ সিলেবাস, ও সিলেবাসের মধ্যে যে নতুন একজন ঢুকছে, হ্যাঁ সেই যে তোমার অতি প্রিয় গরিব পারুল। না আপা, ও তো একটা বেচারি নিরীহ, ও আর কি করবে? শুনো, ফসা সামুকে কইলাম ফাও কাটে, সুন্দর ফাও ডি পারুললে দিয়ে কাটতো না, আর যে রান্নার দায়িত্ব কারে দিছ? ও আপা, আমি শুনছি মৌরি নাকি মুরগির মাংস ফার্স্ট ক্লাস রান্না করে, এই জন্য মুরগির দায়িত্বটা মৌরিকে দিছে। সাবধান, হ্যাঁ তো একটা সুসা, মনে হলো রান্তাছে রান্তাছে একটা রান খাইলবো, আবার একটু পরে একটা মুরগির কলজা খাইলবো। ও বালা কথা, সাইডটা মুরগার গিলা কলিজা বালা করে দুইয়া পিয়াজ মরিচ দিয়ে কষাইয়া আমার ফ্রিজে তুলে রাখবা, কাল ধর সহালে গিয়ে বাজা পরোটার লগে তুমি আর আমি খায়া। ঠিক আছে, যাও যাও। আপা কি হইছে? আপা রেজাল্ট কি? রেজাল্ট হইছে এখন থেকে তুই দৌড়ের উপরে থাকবি। আমি দৌড়ের উপরে থাকব কেন? এই তুই ঘরের কথা বাইরে কইছিস কেন? আমি ঘরের কথা বাইরে কইলাম মানে আমি তো কিছুই বুঝতেছি না। তুই মিন্টু ভাইয়ের কাছে তোর দুলো ভাই টাকার বিচার দিছিস কেন? আরে আপা তুমি না জানি না হই না উল্টা পাল্টা কথা কইতেছ কেন? আমি কি মিন্টু ভাইয়ের কাছে বিচার দিছি? মিন্টু ভাইয়ের কাছে বিচার দিছি তো সবই, আমি সবই লয়ে গেছিলাম। মিন্টু ভাই কি বিচার করছে আর বিচারের রায়টা কি বল?
ওই তো শফিক মিন্টু ভাইয়ের কাছে 70 লাখ টাকা জমা দিব, মিন্টু ভাই দুলাবাইরে ডাকবো, ডাইকা দুলাবাইরে 70 লাখ টাকা দিয়ে দিব। দুলাবাই যদি নেয় তো নিব, আর যদি না নেয় এটা মিন্টু ভাইয়ের কাছে রেখে দিব। তোমার কি মনে হয় দুলাবাই কি শিশু, দুলাবাই এই টাকা নিব না? দুলাবাই যদি টাকাটা নেয়, টাকাটা তো আমগো হয়ে যাবো, ওই জায়গাতে তুমি আমার 5 লাখ টাকা দিবা। এইটা তো কইতেছস আগের ঘটনা, পরের ঘটনা তুই জানোস? পরেরবার কি হইছে? মিন্টু ভাই তোর দুলাভাইরে ডাকছিল, তোর দুলাভাই গিয়া পুরা ব্যাপারটা স্টপ করে দিয়ে আসছে। কেন? তোর দুলাভাইয়ের একটাই কথা, ও একটা গরিব পোলা, ওর ঘরে ডাকাতি হইছে, এত জায়গা তুমি বিচ্ছে টাকা দিব কেন? আপা আমার কিন্তু এই জায়গায় সন্দেহ হইতেছে, দুলাভাইয়ের টাকাটা বৈধ না অবৈধ? এই তোর সন্দেহ কি লাগা? তোর দুলাভাই ব্যবসা করে, আর কি টাকা থাকবো না? হ্যাঁ থাকতে পারে, আমি সেন্টুরে যাই বললাম, সেন্টু গোবর বাসার রশিদ দেখা, চালান দেখা, সে তো আমার কিছুই দেখাইতে পারেনি। এই তোর দেখাইবো কেন? তুই কে? তুই কি এই কোম্পানির মালিক? মালিক আমি না, এটা যদি দুলাভাইয়ের ব্যবসার টাকা হয় এটা তোমার টাকা না? হ্যাঁ আমার টাকা, এইটা নিয়ে তুই চুপ করে থাকবি, কোনো কথা কবি না। আপা আমি তো বুঝতাছি না, আমি যদি ফাও পাওয়া 5 লাখ টাকা কামাই তোমার কোনো সমস্যা আছে? হ্যাঁ সমস্যা আছে, তোর নামে 2টা মামলা আছে, তুই সারা দেখা তোর দুলাভাই হিটের সাপা দিয়ে রাখছি, আমার সাপ সাপ হয়ে গেছে। তুই যদি ওই ডাকাতির টাকা লইয়া নাড়াচাড়া করস, হে আমার এটা ওপেন করে দিব, তাহলে তোর আবার দৌড়ের উপরে থাকতে হইব না? এখন তুই চিন্তা করে দেখ, তুই কি ওই ডাকাতির টাকা লইয়া নাড়াচাড়া করবি, নাকি তোর পুরাতন কেস লইয়া দৌড়াবি? আপা আমাকে ডাকছেন? ডাকছি তো বউ, কতদিন পরে আইসো, তাও হইলে আবার দূরে দূরে আসো, তোমার লাগে একটু গপ সপ করি। আপা কি গল্প স্বল্প করব, আমি আসার সাথে সাথে আপনি আমাকে একটা পানিশমেন্ট দিয়ে দিয়েছেন, গল্প করার মুড থাকে? তুমি এটারে পানিশমেন্ট হিসাবে নিছো? তুমি হইছো আমার আফনা লোক, তোমার আমি কই? আমি একটা পানিশমেন্টের তালিকা তৈরি করছি, তোমার দিয়ে শুভ সূচনা করছি আর কি। আপা আপনি পানিশমেন্টের শুভ সূচনা করছেন আমাকে দিয়ে? আমি এই কারণে সিটং থেকে ঢাকা আসলাম। তুমি মনে হনো বুঝছো না, তোমার আমি বুঝায় কই? আজ যা রাইতে কাউনের পরে বিশাল একটা গানের আসর বয়াম, এই গানের আসর শুরু হওয়ার আগেই আমি তো ঘোষণা দিয়াম, এই যে মেয়েরা তোমরা যার যে মুরগিটা কাইলা, এটা কার সৌজন্যে কাইলা? আয়েশা আক্তার সৈতির সৌজন্যে, আমি কেন পানিশমেন্ট কইয়াম? তে তোমার একটা সুনাম ছড়াই পড়তো না, এই সুনাম কি তুমি টিহা দিয়ে কিনতারবা? মাত্র 2000 টিহা। এই তো বুঝছো, ফরেজারের পানিশমেন্ট দিয়াম, সেটা তো হাসা হাসাই পানিশমেন্ট হইব, সেটা তো আর কারো সৌজন্য হইতো না। আপা গানের আসর করতেছেন, বাইরে থেকে শিল্পী আনবেন? এটা কি কও, তুমি যখন আইসো তখন তোমার আমি জানাইছি না, আমার সেকেন্ড ইন কমান্ড গুনে বরফুট ইরুম সুন্দর গান করে গো, বাইরের সকল শিল্পী পেল অক্ষরে কোকিল কোনটি। এগুলো বলার জন্য ডাকছেন আমাকে? না এর লাগি তো ডাকছি না, তোমার লগে আমার একটা গোপন পরামর্শ আছে। এই যে সাথী সেকেন্ড ইন কমান্ড ফদারানির পরে এর মাথা তো অক্ষরে খারাপ হয়ে ফুটছে, সারাটা কোনকালি ষড়যন্ত্র করে, ক্যাম্বা নতুন সেকেন্ড ইন কমান্ডে বিপদে ফেলবো, এরে ডাহে তারে ডাহে, তোমারও কি ডাকছি? উমায়া গো কোনো কথা হইছে? তাই আমারে কইছো না কেরে? আমারে লগে লগে কইতা না, তুমি আমার আফনা লোক না, তোমার আমি ডাকবাম ফরে কইবা? আপা মানে ওই ভয়ে বলি নাই আপনাকে। এটা কি কইলা? তুমি আমার লগে অদিন দইলা চলো আর তুমি আমারে ভয় পাও, তোমার আমি কত ভালোবাসি না? ক সাথী তোমারে কি তা কইছে ব্যক্তা ক? ওই সাথী আপা বলতেছে যে সে তো এখন ক্ষমতা হারায় সাধারণ বর্ডার হয়ে গেছে আমাদের মতো, আমি যদি তার সাথে মিলে যাই তাহলে সে নতুন সেকেন্ড ইন কমান্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে। দেখছো আমি যেইটা কইছি এটা মিলছে না? এই মেয়েটারে কি পানিশমেন্ট দেওয়া যায় কসাই? আপা তাকে আর নতুন করে কি পানিশমেন্ট দিবেন, এমনি পাওয়ার থেকে নামাই দিছেন, রুমের মধ্যে নাকি ভাঙচুর হয়েছে, এখন সোফার মধ্যে গিয়ে ঘুমায়। 2টা কয়েল দিবেন বলছেন, ওখানে 1টা কয়েল দিছেন, ডিমবাজি দিবেন বলছেন ডিমবাজিও দেন নাই, নতুন করে আর কি শাস্তি দিবেন? একটা কাজ করতে পারেন, ওকে হোস্টেল থেকে বাইর করে দেন। তুমি কি ব্যাকল? হ্যাঁ তো বাইরে গিয়ে আরো গুন্ডা বাহিনী বাড়া করবো, তোমরা যে বাইরে যাও আয়ো, তোমরা যদি রাস্তার মধ্যে পথের মধ্যে পায়ে কিছু তা করে তখন কি আমি হোস্টেল চালাইতার বা? আমার একটা মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াইতো না? জি আপা সেটাও তো কথা, তাহলে আপা এখন তাকে কি করবেন? তুমি হেরে গিয়ে বুঝাও
যে আম্মে তো মাত্র ফদার আইসেন, আম্মের আর ষড়যন্ত্র করণের দরার নাই, আপনি টিপ মেরে বয়ে দেখুন, যা করণের আমি করতাছি। আপা আমাকে যদি জিজ্ঞেস করে যে কি ষড়যন্ত্র করব, কি বলবো? আরে আমিও তো কইছিলাম দিস ইজ অরিজিনাল ব্লাড, কেডা শুনে কার কথা, আমার নিয়ে ডাইরেক্ট হাসপাতাল, তারপরেই তো ধরা খাইলাম। ভাই আপনার গল্পের সাথে আমার গল্প মিলাইতেছেন কেন? আমার এটা কিন্তু আলাদা না, এটা কিন্তু সত্যি সত্যি রক্ত। তুই এখন আমার লগে হাসপাতাল যাবি, আমি সব চেক করে দেখো। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, এই যে তোমরা যে মুরগির মাংস অত মজা করে খাইতাছো, এটা কার সৌজন্যে খাইতাছো? খাইতাছো আমার অতি প্রিয় ভালোবাসার দন চোখের মণি আয়েশা আক্তার চৌধুরীর সৌজন্যে খাইতাছো? কাও কাও কাও, সবাই মজা করে খাও। আমি আপনারে রিকোয়েস্ট করলাম, বিষয়টা আপনি স্থগিত করেন, আপনি মানলেন, তারপর আপনি সফিককে আমার কাছে পাঠাইলেন কোন বিচারে? আরে সফিককে তো আমি পাঠাই নাই, হয়তো নিজ দায়িত্বে গেছে গা। তাইলে আমার শালা লিটনও কি নিজের দায়িত্বে গেছে? হ্যারো আপনি পাঠান নাই? হইবার পারে, লিটন না যে গেছে এটা তো আমি অহন শুনলাম। তাইলে আপনি কি এর রেফারি হইলেন? কোন পেলে আর তো আপনার কথা শুনতেছে না। জীবনের মাঠে হাতে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড়, আকাশে উড়ছে ঘুড়ি, আমি নাটাই ঘুড়াই, আমি জীবন উড়াই, খেলোয়াড় আমি এক খেলোয়াড়।